নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে মিথুন লগ্নের 24শে জানুয়ারি 2020 থেকে আপনাদের শনির ঠাঁইয়া শুরু হতে চলেছে। তো রাশিতে ঠাঁইয়া হয় না, লগ্নের উপর ঠাঁইয়া পাস করে 2.5 বছর, অর্থাৎ 2.5 বছর আপনাদের সমস্যা চলবে। যদিও যাদের রাশিচক্রের শনি ভালো আছে, সেক্ষেত্রে এই ঠাঁইয়ার মধ্যে আপনারা অনেক কিছু অ্যাচিভমেন্ট করবেন, কিছুটা স্ট্রাগল দিবে, তা সত্ত্বেও সাকসেস আপনারা পাবেন। এবং যাদের রাশিচক্রে শনি মহারাজ পীড়িত আছে, সেক্ষেত্রে আপনাদের প্রবলেমটা বৃদ্ধি করবে। যদিও মিথুন লগ্ন হচ্ছে বুধের সেক্টর, বুধের সাথে শনির সম্পর্ক ভালো, সেক্ষেত্রে আপনাদের রাশিচক্রে যদি শনি ভালো থাকে, মিথুন লগ্নের উপর যে শনির যে ঠাঁইয়ার নেগেটিভ এফেক্ট আপনাদের সে মতো আসবে না। তো শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমেই আপনাদেরকে জানাই, মিথুন লগ্নের যে 24শে জানুয়ারি 2020 থেকে ঠাঁইয়া শুরু হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন। প্রথম কথা হচ্ছে আপনারা সৎভাবে থাকুন, অনেস্টি মেনটেন করুন এবং কাউকে প্রতারণা করবেন না, কাউকে দুঃখ দিবেন না এবং আপনার জন্য কেউ যেন চোখের জল না বার হয়, এটা প্রথম লক্ষ্য করবেন। এরপরে আপনাদেরকে বলি, আপনারা এই ঠাঁইয়াতে রাত্রে শোয়ার সময় আপনার হাঁটু অবধি পাটা ধুবেন এবং হাতের কুনুই অবধি হাত ধুবেন, তারপরে আপনারা বিছানায় শুবেন। কারণ পাকে নির্দেশ করে শনি গ্রহ। এরপরে আপনাদেরকে জানাই, এই ঠাঁইয়ার সময় শনিবার করে আপনারা ক্ষৌরকর্ম করবেন না, অর্থাৎ চুল দাড়ি নখ ভুল করেও শনিবার দিন কাটবেন না, সেক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। এই ঠাঁইয়াতে এই 2.5 বছর মেনলি সমস্যা সৃষ্টি করে শরীরের উপর, আপনার হোক, আপনার পরিবারের হোক, পরিবারের লোকের হোক, শরীরের উপর সৃষ্টি করে। এই জন্য আপনারা প্রতি সোমবার শিবের উপাসনা করুন এবং আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের এই নেগেটিভ এফেক্ট শরীরের উপর অনেকটাই দূর হবে। এরপরে জানাই, প্রতি শনিবার দিন আপনারা হনুমান মন্দিরে যান এবং একটি পান নেবেন, তাতে মেটে কালারের সিঁদুর, লাড্ডু এবং লাল ফুল আপনারা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এক্ষেত্রে শনির নেগেটিভ এফেক্ট মিথুন লগ্নের কিছুটা হলেও কমবে। এরপরে জানাই, আপনারা প্রতি বৃহস্পতিবার অশ্বত্থ গাছের নিচে দুধ এবং গঙ্গা জল দিবেন, সেক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। এবং আপনারা প্রত্যেক শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে, অর্থাৎ সব কিছুর ক্ষেত্রে কিন্তু কোনো জাগ্রত মন্দিরের কাজ হওয়া এটা দরকার, একটি তেলের প্রদীপ প্রজ্বলন করুন। তার আগে আপনারা নিজের ছায়া দেখে নিন, তারপর প্রদীপটি প্রজ্বলন করুন, যেটাকে ছায়াদান বলে। এবং আপনারা সেই গাছটিকে পরিক্রমা করুন এবং পরিক্রমা করার পর সাতবার পরিক্রমা করুন। সাতবার পরিক্রমা করার পর আপনারা ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা 8 বার জপ করুন। এবং আপনারা প্রতি রবিবার সকালবেলা উঠে, প্রত্যেক রবিবার এটা করবেনই, প্রতিদিন না পারলে রবিবার অন্তত করুন, সূর্য দেবতাকে প্রণাম করুন এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা 11 বার জপ করুন প্রত্যেক রবিবার। অবশ্যই এই কাজটি স্নান করার পর এই কাজটি আপনারা
করুন এবং লাল ফুল এবং কিছুটা জল সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা নিবেদন করুন। প্রত্যেক শনিবার দিন আপনারা নিরামিষ আহার করুন এবং এই সময় কেউ মদ্যপান করবেন না এই ঠাঁইয়া চলাকালীন। পাশাপাশি শনিবার দিন আপনারা সর্ষার তেল কিনবেন না, ভুল করেও শনিবার দিন করে সর্ষার তেল কিনবেন না, কিন্তু শনিবার দিন আপনারা সর্ষার তেল দান করুন, সেক্ষেত্রে খুব ভালো। এবং সর্ষার তেলটা শনিবার দিন পারতপক্ষে অ্যাভয়েড করুন, গায়ে মাখবেন না সর্ষার তেল। এবং আপনারা প্রতি শনিবার কালো তিল দিয়ে জলে আপনারা স্নান করুন, সেক্ষেত্রে দেখবেন শনির যে ঠাঁইয়ার যে এফেক্ট এ আড়াই বছর কিছুটা হলো আপনাদের কাটতে বাধ্য। এবং সর্ষার তেল শনিবার দিন যদি ভোজন না করেন সেক্ষেত্রে অতীব শুভ। এবার আমি জানাই আমার প্রিয় মুসলিম ভাই বোনদের জন্য এই শনির ঠাঁইয়াতে যারা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা আছেন এই শনির ঠাঁইয়াতে আপনারা কি করবেন। দেখুন, প্রথম কথা আপনাদেরকে বলি, আপনারা শনিবার দিন অন্তত নিরামিষ আহার করুন, আমিষ আহার করবেন না। এই আড়াই বছর আপনারা ভুল করেও মদ্যপান করবেন না, সেক্ষেত্রে আপনাদের সমস্যা বৃদ্ধি পেতে থাকবে চতুর্গুণ। এবং আপনারা প্রতিদিন না পারলেও অন্তত শুক্রবার করে, প্রত্যেক মুসলিম ভাই বোনদের জন্য আমি এই বার্তাটা দিচ্ছি, আপনারা অবশ্যই নামাজ পাঠ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন আপনাদের যে শনির যে নেগেটিভ এফেক্ট সেটা যেন আপনাদের মধ্যে না পড়ে। এবং আপনারা কোনো নারীর দিকে অর্থাৎ কুনজরে দেখবেন না, নারীকে সম্মান প্রদর্শন করুন। এবং এই শনিবার করে আপনারা সাত্ত্বিকভাবে থাকুন, সাত্ত্বিক জীবনযাপন করুন, দেখবেন এই শনির ঠাঁইয়াতেও আপনাদের যদি শনি গ্রহ ভালো থাকে রাশিচক্রের সেক্ষেত্রে আপনারা চতুর্গুণ শুভ ফল পাবেন। এবং রাশিচক্র যদি আপনাদের শনিগ্রহ খারাপ থাকে সেক্ষেত্রেও আমি যে রেমিডিটা বললাম প্রত্যেকেই বলেছেন যে আপনি অন্তত প্রতিকার দিন এই মিথুন লগ্নের, আমি আজকে যে প্রতিকারটি বললাম প্রত্যেকে যদি এই প্রতিকারটি সঠিক নিয়মে পালন করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি এই আড়াইটি বছর আপনাদের সেই অনুযায়ী সমস্যা আসবে না। স্ট্রাগল হবে, স্ট্রাগল শনি মহারাজ করাবেন, কিন্তু আলটিমেটলি আপনাদের সাকসেসটাও এই আড়াই বছরে আসতে বাধ্য। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।